টিকিট চাই, ঠিক থেকে ভিড়ের মধ্যে থেকে শুধু এই আওয়াজ উঠে এসেছে। মোহনবাগান ক্লাবের সামনে জনপ্লাবন বললেও কম বলা হবে, যা দেখে অনেকে বলতে শুরু করেছে এই ভিড় দুর্গাপুজোর মহাষ্টমীর ভিড়কেও হার মানাচ্ছে। এরা সবাই জড়ো হয়েছেন ডার্বির টিকিটের জন্য। সময় যত এগিয়ে আসছে, ডার্বি নিয়ে উত্তাপ ততই বাড়ছে ময়দানে। বহুদিন বাদে মুখোমুখি হতে চলেছে ময়দানের দুই চির প্রতিদ্বন্দ্বী, তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে তরতরিয়ে। ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে, অনলাইন টিকিট শেষ, অফলাইনে টিকিটও নেই বললেই চলে। শুক্রবার মোহনবাগান ক্লাবের সামনে টিকিট না পাওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসে পুলিশ। রবিবার ম্যাচ, কিন্তু এখনও অনেক সমর্থকের কাছেই টিকিট নেই। শুক্রবার ভোর রাত থেকেই মোহনবাগান তাঁবুর সামনে সমর্থকেরা টিকিটের জন্য ভিড় করতে শুরু করেন। বেলা যত বাড়তে থাকে সেই ভিড় মাত্রা ছাড়াতে থাকে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর হতে না হতেই তা লাগাম ছাড়া হয়ে যায়। সমর্থকদের অভিযোগ, ভোর থেকে লাইন দিয়েও টিকিট পাননি, জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখান তারা। একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, নিয়ন্ত্রণ করতে নামে ময়দান থানার বিশাল পুলিশ বাহিনী, মাউন্টেড পুলিশও নামানো হয়। তাদের তাড়া খেয়ে ছন্ন ছড়া হয়ে গেছে উত্তেজিত সমর্থকেরা। অনেকেই স্মৃতিস্মরণী বেয়ে পৌঁছে গেছেন আশির দশকে। অনেক প্রবীণ সমর্থকের মতে, আশির দশকের ডার্বি নিয়ে এমন উত্তেজনা দেখা যেত, শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গল তাঁবুতেও টিকিট নিয়ে ত্রাহি ত্রাহি রব। অনলাইন টিকিট শেষ, অফলাইনে টিকিট কাটতে ভিড় জমাচ্ছেন সমর্থকেরা। অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। বলাই যায় এখনো পর্যন্ত ডোরান্ট কাপে ময়দানের দুই প্রধান খুব একটা ভালো কিছু করতে না পারলেও 28 তারিখের ডার্বি নিয়ে আলাদা মেজাজে সমর্থকেরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।